মুর্শিদাবাদ জেলা দক্ষিণ দিনাজপুর স্পন্সর্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স 24 ঘন্টা লাইভ এর ক্যামেরায় দেখুন বাংলার জেলা আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায় যদি চলে প্রতিবাদীর কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা যদি চাইছে কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে পেশ করছি 24 ঘন্টা লাইভ এর ক্যামেরায় আমার জেলা পাওয়ার্ড বাই নাইফ্লেক্স চলুন যাই আজকের প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকে এক নম্বর আকচাগ্রাম পঞ্চায়েত অধীনে আশ্রমপাড়া উগলিয়া এলাকায় ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে গৃহ অভিযান প্রচার ও আগামী 21 সালে কুশমুন্ডি বিধানসভা সাংগঠনিক আলোচনা করলেন উত্তরবঙ্গের বিজেপি অবজারভার শ্যামচাঁদ ঘোষ ও দক্ষিণ দিনাজপুরের জেলার অবজারভার অজিত দাস ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সহসভাপতি রঞ্জিত কুমার রায় ও দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় ও কুশমুন্ডি ব্লকের সভাপতি লক্ষ্মীন্দর সরকার বিজেপি নেতা অলোক চৌহান নিমাই দাস সহ আরো অনেকে এদিন সাংগঠনিক আলোচনা ও গৃহ অভিযানে রাজ্য সরকারের যে অন্যায় করেছে তার বিরোধী করে আর নয় অন্যায় প্রকল্পে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দিন পাশাপাশি রাজ্য সরকার সাধারণ মানুষের ভোট নেওয়ার জন্য এবং বেশি করে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছেন আর নয় অন্যায় স্লোগান তোলে কুশমুন্ডি ব্লকে আশ্রমপাড়া উগলিয়া গৃহ অভিযান করে উত্তরবঙ্গের অবজারভার শ্যামচাঁদ ঘোষ জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সিদ্ধান্ত নিয়েছে যে 5ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর আর ভারতীয় জনতা পার্টি গৃহ সম্পর্ক অভিযান করবে এর বিষয় হচ্ছে আর নয় অন্যায় অর্থাৎ 9 বছরের তৃণমূল সরকার যে অন্যায় করেছে মায়েদের উপর অত্যাচার করেছে সাধারণ মানুষকে বিভিন্ন পঞ্চায়েত সুবিধাকে বঞ্চিত করেছে রাস্তাঘাট ঠিকমতো করেনি মানুষ কাজ পায় না বলে বিদেশে কাজ করতে যেতে হচ্ছে ইত্যাদি বিষয় যে ব্যর্থতা বেকাররা চাকরি পাচ্ছে না সমস্ত বিষয় নিয়ে আর আমরা মনে করছি যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সরকারের ব্যর্থতা বলা উচিত তৃণমূল সরকার 9 বছরে যে অন্যায় করেছে সে অন্যায় আর গ্রামের মানুষ সহ্য করবে না 2021 সালে তারা ভারতীয় জনতা পার্টিকে পদ্মচিহ্ন ভোট দিয়ে এই অন্যায়ের অবসান করে সোনার বাংলা বাংলা গড়ার জন্য পুরোপুরি ক্ষমতা ভারতীয় জনতা পার্টির হাতে দেবে নরেন্দ্র মোদীর হাতে দেবে পুষ্পণ্ডি ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি পাকা রাস্তা পানীয় জল এবং আবাস যোজনার ঘরের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তিলন গ্রামবাসীরা শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা অঞ্চলের তিলন মোড়ে তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তিলন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ তিলন বর্মনপাড়া থেকে আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তার কাজ না করেই রাস্তার ধারে বোর্ড লাগানো হয়েছে এদিকে গ্রামে এখনো পাকা রাস্তা না হওয়ায় বর্ষায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রায় দুষ্কর হয়ে পড়ে গ্রামবাসীদের পড়াশোনা করতে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় ছাত্রছাত্রীদের গ্রামে নেই পানীয় জলের সুব্যবস্থাও পাশাপাশি অনেকের এখনো মেলেনি সরকারি আবাস যোজনার ঘর তাই পাকা রাস্তা পানীয় জল এবং সরকারি আবাস যোজনার ঘরের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা আমাদের গ্রামে কোনো রাস্তা নেই পানীয় জল নেই বর্ষার সময় বাড়ি থেকে বেরোনো যায় না ছাত্ররা স্কুলে যেতে পারে না একটা পোস্ট অফিস আছে এবং হাই স্কুল আছে কিন্তু এমনই পরিস্থিতি যে বাড়ি থেকে বেরোয় যে ছাত্ররা যাবে তার কোনো পথ নেই এক হাঁটু কাদা হয়ে যায় আমরা চাই এবং রাস্তা না হতে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে যে রাস্তা হয়েছে তিলন গ্রাম থেকে বর্মপাড়া থেকে তিলন আদিবাসী পাড়া পর্যন্ত সাইনবোর্ডটা দেখে আমরা সবাই গ্রামবাসী একত্রিত হয়ে আজকে এই পথ অবরোধ করেছি যে মিথ্যা অবরোধ করে কেন রাস্তা সাইনবোর্ড টাঙানো আমাদের দাবি কি আমাদের দাবি রাস্তা চাই জল চাই বাড়ি চাই 100 দিনে কোনো কাজ হয়নি কোনো জব কার্ড নেই 5 বছর ধরে 22 বছর ধরে এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ হতাশ হবেন না ছাড়বেন না হাল এগিয়ে চলুন আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল
গোপন সূত্র মারফত হানা দিয়ে প্রায় 1.5 কেজি সোনার বিস্কুট উদ্ধার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। শনিবার দুপুরে বালুরঘাট থেকে বুনিয়াদপুর গ্রামে একটি ছোট গাড়িতে করে ওই সোনাগুলি ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ শহরের চৌপতি এলাকায় হানা দিয়ে ওই গাড়িটিকে আটক করে। এরপর তল্লাশি চালাতে উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট, যার ওজন 1 কেজি 400 গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 75 লক্ষ টাকা। এদিকে ঘটনার এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের মধ্যে একজনের নাম মিঠুন দাস, বয়স 30, মহিলার নাম মানসী সরকার, বয়স 50। ধৃত দুজনের বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুরে। উদ্ধার হওয়া এই সোনা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত আছে তা খতিয়ে দিচ্ছে পুলিশ। অন্যদিকে এই নিয়ে শনিবার সন্ধ্যা গঙ্গারামপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত। বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সিপিএম এর পক্ষ থেকে 1 ঘন্টা পথ অবরোধ করা হয়। এই অবরোধে সামিল ছিল হরিরামপুর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য গৌতম গোস্বামী সহ আরো অনেকে। আমাদের দেশে একটা স্বৈরাচারী সরকার, বিজেপির সরকার, প্রতিদিন তারা জনবিরোধী পরিকল্পনা, তার মধ্যে হচ্ছে বড় সিদ্ধান্ত কৃষক, খেতমজুর, শ্রমিক, মেহনতি মানুষের উপরে যে নয়া সিদ্ধান্ত, নয়া কৃষি বিল চাপিয়ে দিয়েছে, এই কৃষি বিল বাতিল করো, এই প্রতিবাদে গোটা দেশের কৃষকরা, শ্রমিকরা, খেতমজুররা আন্দোলনে উত্তাল। আজকে দিল্লির রাজপথ চারোদিকে ঘেরাও, কেউ ঢুকতে পারছে না, বেরোতে পারছে না। সেই আন্দোলনের সংহতি জানিয়ে আমরা 1 ঘন্টা অবরোধ শুরু করছি। আজকে গোটা পশ্চিমবাংলায় অবরোধ চলছে, আমরাও বংশীহাটে অবরোধ করছি। আগামী দিনে নয়া কৃষি বিল বাতিল না করলে এ আন্দোলন ধারাবাহিকভাবে প্রতিদিন চলবে এবং তার সমর্থনে কৃষকরা দিল্লিতে বসে 8 তারিখে যে বন্ধ ডেকেছেন, ভারত বন্ধ ডেকেছেন, কৃষি বিল বাতিল করো, এই সমর্থনও আমাদের আজকে এই পথ অবরোধ। সেই দিন আবার 8 তারিখ 8ই ডিসেম্বর মানে গোটা ভারত বন্ধ হবে, এখানে গাড়ি ঘোড়াও বন্ধ হবে, কৃষি খামার বন্ধ হবে, কৃষি কাজ বন্ধ হবে, এটার জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল এবং অবরোধ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।